আসসালামু আলাইকুম। আম্পায়ার তানভীর আহমেদ ডেভিড মালানের একটা LBW এর আবেদন নাকচ করে দিয়েছিলেন। পরবর্তী সময় রিভিউ নেওয়ার পর দেখা গেছে উইকেটটা আম্পায়ার কল ছিল। এখন এই আম্পায়ার কল বিষয়টা কি সেটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, অনেকেই জানতে চেয়েছেন। প্রথমত আপনাকে জানতে হবে যে LBW এর প্রথম শর্তটা কি হকায়ের ক্ষেত্রে। প্রথম শর্তটা হচ্ছে বলটা উইকেট জোনে হিট করতে হবে, বলটা উইকেট জোনে হিট করতে হবে। এখন এই উইকেট জোন মানে কি? উইকেট জোনের মানে 2016 সালের আগে একরকম ছিল, 2023 সালে এখনকার সময়ে আরেক রকম। 2016 সালের আগ পর্যন্ত নিয়মটা এরকম ছিল, পাশের দিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে ফ্রম দ্য হাফ অফ দ্য অফ স্টাম্প টু দ্য হাফ অফ দ্য লেগ স্টাম্প, অর্থাৎ অফ স্টাম্পের যে এই যে অর্ধেক অংশ সেই অর্ধেক অংশ থেকে লেগ স্টাম্পের যে অর্ধেক অংশ সেই অর্ধেক অংশ পর্যন্ত। এর কারণটা হচ্ছে 2016 সালের আগ পর্যন্ত তখন হকায়ের জন্য যে ক্যামেরাগুলো ব্যবহার করা হতো সেগুলো 150 ফ্রেম পার সেকেন্ড, 200 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত। কিন্তু বর্তমান সময়ে ক্যামেরাগুলো অনেক বেশি সফিস্টিকেটেড হয়েছে, যেখানে ইরোরের পরিমাণটা আসলে খুব কম, যে কারণে এখন প্রায় 300 ফ্রেম পার সেকেন্ড, 350-400 ফ্রেম পার সেকেন্ডের ক্যামেরা ব্যবহৃত হয়, যে কারণে এই উইকেট জোনটাকে এক্সপ্যান্ড করা হয়েছে, বড় করা হয়েছে। বড় করে কীরকম করা হয়েছে সেটা বলছি। এখন যেটা হয় সেটা হচ্ছে ফ্রম দ্য আউটার এজ অফ দ্য অফ স্টাম্প টু দ্য আউটার এজ অফ দ্য লেগ স্টাম্প, অর্থাৎ আগে 2016 সালের আগ পর্যন্ত যেরকম ছিল যে ফ্রম দ্য হাফ অফ দ্য অফ স্টাম্প টু দ্য হাফ অফ দ্য লেগ স্টাম্প, অর্থাৎ অফ স্ট্যাম্পের এই যে অর্ধেক অংশ থেকে লেগ স্ট্যাম্পের অর্ধেক অংশ পর্যন্ত, এখন সেটা বেড়ে এক্সপ্যান্ড করে দাঁড়িয়েছে একদম অফ স্ট্যাম্পের কোনার অংশ থেকে লেগ স্ট্যাম্পের কোনার অংশ পর্যন্ত, অর্থাৎ ফ্রম দ্য আউটার এজ অফ দ্য অফ স্ট্যাম্প টু দ্য আউটার এজ অফ দ্য লেগ স্ট্যাম্প। এখন এটা তো পাশের দিক দিয়ে গেল, আপনার প্রশ্ন জাগতে পারে ওপর নিচে আসলে বিষয়টা কীরকম হতে পারে। 2021 সালের আগ পর্যন্ত বিষয়টা এরকম ছিল, তা হচ্ছে উইকেট জোনটা নির্ধারণ করা হতো ফ্রম বটম, অর্থাৎ একেবারে নিচ থেকে, ফ্রম বটম টু দ্য হাফ অফ দ্য বেলস, অর্থাৎ এই যে বেলসটা দেখতে পাচ্ছেন এই বেলসের যে অর্ধেক অংশ সেই হাফ পার্ট অফ দ্য বেলস থেকে বটম পর্যন্ত ছিল 2021 সালের আগ পর্যন্ত এই যে উইকেট জোনের বিষয়টা, সেই উইকেট জোনের নিয়মটা। কিন্তু বর্তমান সময়ে 2021 সালের পর থেকে যেটা হয়েছে ফ্রম দ্য বটম টু দ্য টিল এন্ড অফ দ্য বেলস, অর্থাৎ এই যে বেইলের যে একদম উপরের ভাগের অংশ, একদম বেইলের শেষ অংশ, সেখান থেকে নিচ পর্যন্ত এই পুরো অংশটাকেই এক্সপ্যান্ড করা হয়েছে এখন উইকেট জোন হিসেবে। তার মানে আমরা বুঝতে পারছি এখন যে নিয়মটা সেখানে পাশ দিয়েও এবং ওপর নিচেও একদম পুরো স্ট্যাম্পটাকে নির্ধারণ করা হয় উইকেট জোন হিসেবে। ক্যামেরা অনেক বেশি সফিস্টিকেটেড হয়েছে এই কারণে। এটা আপনারা উইকেট জোনের বিষয়টা বুঝে গেলেন। এখন এই যে ইম্প্যাক্টটা কিংবা উইকেট হিটিংয়ের জায়গাটা, সেখানে আম্পায়ার কল কেন হয় সেই বিষয়টা বলতি। এখানে হকায়ের যে ক্যামেরাগুলো আছে, আমরা বলছি যে যতই ফ্রেম উন্নত করা হয়েছে তারপরও এখানে কিন্তু মার্জিন অফ ইরর থাকে, পুরোটাই 100% অ্যাকুরেট না। এই মার্জিন অফ ইররটাকে কাট করার জন্য আরেকটা টার্ম ব্যবহার করা হয়, যেখানে এই বল একটা ক্রিকেট বলের 50% হিসেব করা হয়। অর্থাৎ এই যে আমরা একটা ক্রিকেট বল দেখতে পাচ্ছি, এই ক্রিকেট বলের যে সিমটা দেখতে পাচ্ছি, সিমের এই পাশে 50%, সিমের ওই পাশে 50%, অর্থাৎ ওই যে মার্জিন অফ ইররটাকে কাট করার জন্য এই বলের 50%-এর হিসেবটা নির্ধারণ করা হয়। প্রথমত আমি একটু আপনাদেরকে বলি কেন আম্পায়ার স্কলের জায়গাটা আসে, সেটা ওপর নিচের হিসেবে বলি। যদি কোনো বল এরকম অবস্থায় যায় যে বলের 50%-এর বেশি অংশ, বলের 50%-এর বেশি অংশ এই যে টপ অফ দ্য বেলসকে অতিক্রম করে যায়, 50%-এর বেশি অংশ, যদি বলের 50%-এর বেশি অংশ টপ অফ দ্য বেলসকে অতিক্রম করে যায় সেক্ষেত্রে সেটা আম্পায়ার কল বলে বিবেচিত হবে। যদি এরকম হয় যে বলের 50%-এর বেশি অংশ হাফ অফ দ্য বেলসের মাঝখানে আছে তাহলে সেক্ষেত্রে আউট বলে বিবেচিত হবে। কিন্তু যদি এরকম হয় যে বলের 50%-এর বেশি অংশ টপ অফ দ্য বেলসের ওপরে বা টপ অফ দ্য বেলসের বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আম্পায়ার কল বলে বিবেচিত হবে, যদি আম্পায়ার নট আউট দেয়। টুইস্টের জায়গাটা এখানে, যদি আম্পায়ার আউট দিয়ে দেন, অর্থাৎ অনফিল্ড আম্পায়ার যদি আউট দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে বলের যে কোনো পার্ট বেলসের মাঝে থাকলে বা বেলসের টপে থাকলে আউট, এক্ষেত্রে কোনো ওভারট্রাম ডিসিশন হবে না। কিন্তু আম্পায়ার যদি নট আউট সিগনাল দেন, আম্পায়ার যদি নট আউট সিগনাল দেন, তখন ব্যাপারটা এরকম হবে যে বলের
50% বেশি অংশ এই উইকেট জোনে থাকতে হবে। যদি বলের 50% বেশি অংশ উইকেট জোন অতিক্রম করে যায়, উইকেট জোনের উপরে চলে যায় কিংবা উইকেট জোনে না থাকে, তাহলে সেটা আম্পায়ার্স কল বলে বিবেচিত হবে। ঠিক সিমিলার কাইন্ড অফ আপনি পাশের দিক থেকে যদি চিন্তা করেন, যদি বিষয়টা এরকম হয় যে বলের 50% বেশি অংশ এই পাশে উইকেট জোনের মধ্যে আছে কিংবা আউটার এজ অব দ্য অফ স্ট্যাম্পের মধ্যে আছে, দেন ইটস আউট। যদি এরকম হয় যে বলের 50% বেশি অংশ এই আউটার এজ অফ অফ স্ট্যাম্পের বাইরে অবস্থান করছে, দেন ইটস আম্পায়ার্স কল, যদি আম্পায়ার নট আউট দিয়ে থাকে। কিন্তু আম্পায়ার যদি আউট দিয়ে থাকে তাহলে বলের যে কোনো পোর্শন সেটা স্ট্যাম্পে লাগলে সেটা আউট বলেই বিবেচিত হবে। কিন্তু আম্পায়ার যদি নট আউট দেয়, সেই ডিসিশনকে ওভারট্রাম করার জন্য অবশ্যই বলের 50% বেশি অংশ উইকেট জোনে থাকতে হবে। আমার কাছে মনে হয় এই যে কমপ্লিকেটেড বিষয়টা, এই কমপ্লিকেটেড বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও ক্ল্যারিফাই করতে পেরেছি বাংলা ভাষায়। আমার মতো করে আমি চেষ্টা করেছি। আপনাদের যদি ফার্দার কোনো কোয়েরি থাকে, ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।